আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রের প্রধান চরিত্র সামি সহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদনের বিষয়ে আদেশের জন্য 23 মার্চ তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিক ইমাম এই দিন ধার্য করেন। মামলা আবেদনটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালিক। মামলার অন্য আসামিরা হলেন নেত্র নিউজের প্রধান সম্পাদক ইউরোপ প্রবাসী তাসনিম খলিল, সাংবাদিক ডেভিড বার্গম্যান ও আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মুস্তফা সৌওয়াক।